অধিকার তথ্য অধিকার আইন হয়েছে এবং তথ্য কমিশন বেশ উদ্যোগ নিয়েছে এই দুই বছর আপনার দৃষ্টিতে যাদের জন্য এই আইন সাধারণ মানুষ তারা আসলে কতটা পাচ্ছে এবং তারা কতটা জানে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে তথ্য প্রবাহ এবং নিশ্চিত করবার জন্য যে আইনটা করা হয়েছে তথ্য কমিশন তাদের সাধ্যমতো সেই আইনের অধীনে সেই কাজগুলো করবার চেষ্টা করছেন সেটা আমরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে আমরা এটা খবর রাখি কিন্তু যে আইনটা করা হয়েছে সেই আইনটার মধ্যে কতগুলো অন্তর্গত সীমাবদ্ধতা আছে যেমন ধরুন 8টা ভাইটাল সেক্টর এই তথ্য আইনের নাগরিকরা প্রশ্ন করতে পারবে না এরকম একটা বিধি আছে তার বাইরেও আপনার যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে জবাবদিহিতার প্রশ্নের সঙ্গে এই তথ্য প্রবাহ জড়িত যেটা জমির ভাই বললেন তো সেইটা প্রধানত জবাবদিহিতা করবার বিষয় থাকে প্রধানত অন্যদেরও থাকে প্রধানত হচ্ছে সরকারের নির্বাচিত সরকারের অর্থাৎ পাবলিক ইনফরমেশন যেটা সরকার কী কী কাজ করছেন কী কী করছেন না এই বিষয়ে রাষ্ট্র নাগরিককে তথ্য প্রদান করবে নাগরিককে তথ্য প্রদান প্রত্যক্ষভাবে করতে পারে ইচ্ছা থাকলে কিংবা সেই সমাজে যখন নানান মিডিয়া আউটলেট থাকে পত্র পত্রিকা রেডিও টেলিভিশন এগুলো থাকে তাদের সংবাদ সংবাদপত্রের কর্মীরা মিডিয়ার কর্মীরাও কিন্তু এই জন বৃহত্তর জনগণ এবং সরকারের মাঝে একটা ইন্টারমিডিয়েট হিসেবে তথ্য সংগ্রহ করে তাদের আউটলেটগুলোর মাধ্যমে নানান জায়গায় দেয় সেখানে আপনি লক্ষ্য করুন মূলত যদি প্রাইভেট সেক্টরে চাইতো সেটাও ইম্পর্টেন্ট পাবলিক ইনফরমেশন প্রবাহের জন্যে যদি এটা হয় বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে আমাদের মন্ত্রীবর্গ যে ওথ নেন যে শপথ নেন ওথ অফ সিক্রেসি তার মধ্যে একটা কথা আছে যে তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত রাষ্ট্রীয় তথ্যের মুখোমুখি হবেন সেটা তিনি প্রকাশ তিনি প্রকাশ করবেন না এখন এটা হচ্ছে কনস্টিটিউশনের ওথ যেটা কনস্টিটিউশনের পার্ট তো রাষ্ট্রীয় শাসনতন্ত্রের অধীনে যে আইন হয় সেই আইনের উপরে কিন্তু আপনার সংবিধান তো সংবিধানে যদি থাকে যে আপনার তিনি যে তথ্য একজন মন্ত্রী সামনে পাবেন সেটা প্রকাশ করবেন না পাবলিক ইনফরমেশনের সবচেয়ে বড় ভান্ডার তো সরকার সরকার যারা রাজনৈতিকভাবে পরিচালনা করেন তাদের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা যারা মন্ত্রী তারা যদি ওথ বাউন্ড থাকেন যে জনগণকে তথ্য দিবেন না তাহলে প্রথমে তো ওই জায়গাটা বদলাতে হবে ওই শপথনামাটা বদলাতে হবে যদি রাষ্ট্রকে গণতন্ত্র পরায়ণ নাগরিকদের আকাঙ্ক্ষার অনুবর্তী একটা সংগঠনে পরিণত করতে হয় দ্বিতীয়ত এখনও পর্যন্ত একদিকে যেমন এই তথ্য আইন হয়েছে একই সঙ্গে সরকারের কতগুলি সার্ভিস রুল আছে কর্মকর্তাদের সেখানেও সেক্রেটারি সাহেবরা তাদের কিছু বাধা নিষেধ আছে দুই ধরনের বাধা নিষেধ আছে একটা হচ্ছে এই আইনের মধ্যে বলা আছে যে অন্য যে কোনো জায়গায় যাই বলা থাকুক না কেন এই ক্লজটা আছে কিন্তু এই যে সাংস্কৃতিক অভ্যাস দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা কতগুলি প্রায়োগিক সমস্যা গত বেশ কয়েক বছরে দুই তিন সরকার ধরে এই যে প্রশাসনে যে দলীয়করণ হয়েছে সেই দলীয়করণের ফলে সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের সেবক হিসেবে কাজ না করে দলের মুসাহেব হিসেবে কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছে ফলে তারা কিন্তু সেই পুরোনো আমলের সেই আইনের কথা এখনও বলে বা বিধির কথা এখনও বলে যে আমরা এই তথ্য দিতে পারবো না তাহলে প্রায়োগিক আইনগত এবং সাংবিধানিক এই তিন ধরনের সমস্যা এখনও প্রায়োগিক ক্ষেত্রে আছে আর যে 8টাকে এক্সেম্পট করা হয়েছে তার মধ্যে পুলিশ আছে মিলিটারি আছে নানান গোয়েন্দা সংস্থা আছে বিচার ব্যবস্থা আছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন সেই সংগঠনগুলি মানবাধিকার ডিসকোর্সের মধ্যে একটা কথা আছে যে স্টেট ফ্যাক্টর স্টেট অ্যাক্টর যারা ভীষণ ভীষণভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্যে দায়ী থাকে নানান দেশে সেটা বাংলাদেশও তার থেকে ব্যতিক্রম নয় সেগুলোর ব্যাপারে কতগুলিকে প্রশ্নই করা যাবে না এগুলো একটা দিক আছে অন্যদিকে আমি আমাদের দিক থেকে বলবো আমি দেখেছি যে আমাদের সাংবাদিকরাও সংবাদকর্মীরাও এখনও পর্যন্ত অভ্যস্ত হয়ে ওঠেনি আমি আমার নিজের অফিসের কথা বলতে পারি অন্তত 4-5 জনকে আমি বলেছি যে আমাদের যে আইন আছে ওই বিষয়ে তোমরা অ্যাপ্লিকেশন দাও আমি দেখেছি এটা দেরি করে মানে তার চাইতে অন্য পদ্ধতিতে এই তথ্য সংগ্রহ করবার ক্ষেত্রে তারা বেশ অভ্যস্ত এটা হলো আমাদের দিক থেকে একটা সীমাবদ্ধতা আছে আবার কেউ কেউ দিয়েছেন যেমন এনার্জি সংক্রান্ত এই যে এত বিতর্ক চলছে আমরা আমাদের একজন রিপোর্টার কলিগ এই তথ্য আইনের অধীনে আপনার একটা অ্যাপ্লিকেশন দিলেন উত্তর পাওয়া গেল যে এটা দেওয়া যাবে না কেন তারা কয়েকটা ধারার কথা বললেন যে এই ধারা ঠিক ওই
কিভাবে ইন্টারপ্রেট করছে কর্মকর্তা তার উপর নির্ভর করে, সেটার ওর মধ্যে এটা পড়ার কথা না, কিন্তু পড়লো। অন্যদিকে কয়েকদিন আগে একটা কাগজে দেখলাম একজন ইউএনও যে যিনি নির্বাহী কর্মকর্তা উপজেলা লেভেলে, তার কাছে একজন এক বাংলা পত্রিকার সাংবাদিক লিখিতভাবে ওই ফরম্যাটের মধ্যে একটা তথ্য লিখে জানতে চেয়েছে, খুবই সাধারণ তথ্য, ওই ওই রকম কোনো মিলিটারি সিক্রেসির কোনো ব্যাপারও নাই উপজেলা লেভেলে। উনি উত্তর দিয়েছেন, আপনাকে এই তথ্য দিয়ে আমি মারা যাব নাকি, এটা পত্রপত্রিকায় ছাপা হয়েছে, উদ্ধৃতি দিয়ে আবার বিশেষ করে ছাপা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মারা যাবার দুটো আশঙ্কা থাকে, এক ওই প্রশাসনের মধ্যে দুর্নীতি চলছে, সেটা ফাঁস হয়ে গেলে তিনি অভিযুক্ত হবেন, অথবা ওই তথ্য দিলে তার যে রাজনৈতিক যে কর্তৃত্বের অধীনে তিনি কাজ করেন তার যেটা হচ্ছে আক্রোশের শিকার হবেন। এইটা সমাজ সংস্কৃতির মধ্যে গোটা ব্যবস্থার আর গণতন্ত্রায়নের সঙ্গে এটা খুব জড়িত আছে, ফলে এইটাও শেষ পর্যন্ত একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গে জড়িত, যেখানে জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা এবং সেই ইচ্ছার অনুবর্তী এক ধরনের সামাজিক রাজনৈতিক চাপ প্রয়োগের মধ্য দিয়ে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে যেমন হচ্ছে বাধ্য করতে হয় তথ্য সরবরাহ করার মধ্য দিয়ে মানুষকে জবাবদিহি করবার জন্যে, জবাবদিহি যদি আমি করতে চাই আমাকে তো তথ্যটা জানতে হবে, তো জবাবদিহি চাইতে হলে তো সেইটার জন্য প্রস্তুত করা। অন্যদিকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও বা এই নানান এই যে রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে জড়িত যারা আছে তাদের ক্ষেত্রে আর একটু সেন্সিটিভ করা উদ্যোগ গ্রহণ করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে ওর একটা উক্তির ব্যাপারে একটা কথা আমি একবার আপনাকে প্রশ্নটা করি, একবারে বলেন, আমরা স্বাগত জানাই এনটিভির নিয়মিত টক শো এই সময়ে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম নুরুল কবির, আপনার কাছে যাই এবার, আপনি একটু যদিও প্রসঙ্গটা এনেছেন যে এই আইন অগ্রাধিকার পাবে কিন্তু এখনও বলবৎ রয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এবং এই অ্যাক্টের আওতায় অনেকগুলো পরিপত্র এবং আদেশ জারি হয়েছে, সেগুলো কিন্তু এখনও বলবৎ আছে, এবং আমরা অভিযোগ পাই যে সরকারি কর্মকর্তারা বিশেষ করে ওইটা দোহাই দিয়ে অনেক তথ্য দিতে চান না। একটা আইন যখন হয়ে গেছে তাহলে এই পুরনো আইনটা এখনও বলবৎ রাখার কি যৌক্তিকতা থাকতে পারে? দুটো, একটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কথায় আমি ইঙ্গিত দিয়েছিলাম প্রথমে, জমির ভাই এর আগে যে উদাহরণ দিলেন এবং যে প্রসিজিওরের কথা বললেন, এই প্রসিজিওর এই আমাদের আইনের মধ্যে আছে সত্য, এবং দুইটা সাকসেস স্টোরির উদাহরণ দিলেন, অর্থাৎ একটা প্রক্রিয়াকে যখন পুরো মাত্রায় অ্যাডজাস্ট করতে হয় সেইটা একই সঙ্গে প্রমাণ করে যে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একটা স্বাভাবিক মূল্যবোধ হিসেবে যে তথ্য চাইতে পারে নাগরিক এবং নাগরিক চাইলে তথ্য রাষ্ট্রকে দিতে হয় সেটা প্রতিষ্ঠিত হয়নি বলেই ওই পুরো প্রক্রিয়া পর্যন্ত অ্যাডজাস্ট করতে হয়। তো সেটা আমি আগেই বলেছি, এটা আমাদের দিক থেকেও যারা বিশেষ সাংবাদিক তাদেরও এই অভ্যাস গড়ে ওঠেনি পুরোপুরি, এটা সত্য, এটা আত্মসমালোচনার দিক। দ্বিতীয়ত, আপনি যেই জায়গাটা আসলেন এটা নিজেরা আইন ভঙ্গ করছে সরকারি প্রশাসন, কারণ তথ্য অধিকার আইনের মধ্যে বলা আছে যে অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনে প্রাধান্য পাবে। এখন কেন হয়, সে কারণে আমি আগে বলেছিলাম মূলত ব্যাপারটা রাজনৈতিক সংস্কৃতির বিষয়। একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, আমার ব্যক্তিগতভাবে আমি খুব রেসপেক্ট করি, উনি মারাও গেছেন বহু আগে, আইএফ স্টোন, আমেরিকান সাংবাদিক, 60-এর দশকে খুব খ্যাতিমান আন্তর্জাতিক সাংবাদিক ছিলেন উনি। তিনি কথা বলতেন, পৃথিবীর সমস্ত সরকারের যেই পন্থার সরকারই হোক না কেন সেই প্রত্যেকটা সরকারের অনেক কিছু লুকাবার থাকে। এই কথাটা বলেছেন এই প্রসঙ্গে যে সাংবাদিকতার কাজ হচ্ছে সরকার যা লুকাতে চায় সেটা হচ্ছে জনগণের সামনে সেই জিনিসগুলোকে উদ্ঘাটিত করা। তো আমাদের সরকারে, এই সরকার, তার আগের সরকার, যত সরকার হোক, যেই মতবাদী সরকারই হোক, এই লুকাতে যে চায় বলেই ওই যে এখনো পর্যন্ত, হ্যাঁ, এটা তার এই যে কর্মকর্তারা যখন পরিপত্র জারি করে এটা মন্ত্রী সাহেবের অগোচরে করে না, তারা জানে, এটা তারা প্রশ্রয় দেয়। রাজনৈতিক কর্তৃপক্ষ কতটা গণতান্ত্রিক তার উপর নির্ভর করে তথ্য সংক্রান্ত যে আইন কতটা সফল হবে। এখন এই মুহূর্তে আমাদের যে রাজনৈতিক সরকার আছেন, আমি তার একটা উদাহরণ দিই যে তারা তথ্য সংক্রান্ত ব্যাপারে কী ধরনের মনোবাঞ্ছা তাদের আছে সেটা পূরণ করতে পারেন কিনা সেটা একটু অন্য আলোচনা। তথ্য মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে এই আপনাদের প্রাইভেট রেডিও এবং টেলিভিশন কর্তৃপক্ষের জন্য একটা খসড়া প্রণয়ন করেছে নীতিমালা হিসেবে।
আমি খুব নিশ্চিত নই, কারণ যে আমাদের যিনি তথ্যমন্ত্রী আছেন তিনি সাংবাদিকদের সরাসরি সাংবাদিক না হলেও সাংবাদিকদের সঙ্গেই প্রায় তার যৌবন অতিক্রম করেছেন এবং সাংবাদিকতার প্রতি তথ্য প্রবাহের প্রতি তার একটা গণতান্ত্রিক আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু তিনি তার মন্ত্রণালয় থেকে যে ড্রাফটটা করা হলো তার মধ্যে একটা বিশাল লম্বা একটা ড্রাফট, তার মধ্যে তিন চারটা শুধু আপনাকে এই স্বল্প সময়ের জন্য উদ্ধৃত করে, তাহলে বুঝতে পারবেন রাজনৈতিক কর্তৃপক্ষ কি চায় এবং কি চায় না। জন বলেছে যে সরকারের ব্যাপারে কোনো বৈরিতা তৈরি হয় এমন কোনো টক শো বা এমন কোনো প্রোগ্রাম আলোচনা করা যাবে না। আচ্ছা সরকার, আচ্ছা প্রশ্ন হচ্ছে সরকার নিজে যখন জনগণের সঙ্গে বৈরি আচরণ করে, জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে না, তখন যে কোনো গণতন্ত্র পরায়ণ নাগরিক, সাংবাদিকদের তো বটেই, বুদ্ধিজীবীদের তো বটেই, কর্তব্য হচ্ছে মানুষের সামনে তার এই যে বিচ্যুতিটা, তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি, এটা তুলে ধরা। এটা যদি ভালো করে তুলে ধরা যায় সরকারের বিরুদ্ধে এক ধরনের বৈরিতা তৈরি হবেই এবং হওয়াটাই গণতান্ত্রিক সমাজের দর্জনের প্রয়োজন, কোনো এটা চান না, এগুলি আলাপ করা যাবে না। কতগুলি ভেইক কথাবার্তা আছে, যেমন ধরুন জাতীয় নেতাদের ব্যাপারে সমালোচনা করা যাবে না, রাষ্ট্র ব্যবস্থা নেতা এগুলো পুরোপুরি রাজনৈতিক ধারণা, তো জাতীয় নেতা মানেই হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। এর চাইতে অসঙ্গত, অন্যায়, অগণতান্ত্রিক কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, তারা এটা বলেছেন। জাতীয় নেতারাই হচ্ছে দেশ পরিচালনা করেন, দেশ স্বাধীন করেছেন, দেশ স্বাধীন করার পরেও যদি কেউ অগণতান্ত্রিক আচরণ করেন, দেশ স্বাধীন নেতৃত্ব দিবার জন্য তার যেমন প্রশংসা প্রাপ্য এবং সেই দেশকে এগিয়ে নিয়ে না যাবার ক্ষেত্রে তার যে স্বৈরতান্ত্রিক আচরণ, সেইটা ইতিহাসে মনে করিয়ে দেওয়া অত্যন্ত গণতান্ত্রিক কর্তব্য এই সমাজকে নিয়ে যাওয়ার জন্য, এটা তারা আলোচনা করতে দিবে না। বলছেন জাতীয় আদর্শ উদ্দেশ্য সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না। আপনি লক্ষ্য করুন বাংলাদেশের যে রাষ্ট্র, যদি আমরা জাতি রাষ্ট্র হিসেবে দেখি, যেটা আমরা চাই একটা নাগরিক রাষ্ট্র হোক, কোনো একটা নির্দিষ্ট জাতির রাষ্ট্র না হোক, কিন্তু তারপরও যে বাঙালি জাতির নেশনহুড তৈরি হলো না, কে না জানে বাংলাদেশে যে এই জাতি দুইটা উপজাতিতে পরিণত হয়েছে, একটা নাম আওয়ামী লীগ, একটা নাম বিএনপি, তো এই তাহলে জাতীয় আকাঙ্ক্ষা বলে তো কোনো কিছু এখনো তৈরি হয় নাই। আওয়ামী লীগের যে আকাঙ্ক্ষা, বিএনপির আকাঙ্ক্ষা তার বিপরীত, বিএনপির যে আকাঙ্ক্ষা তার প্রতি বৈরী আচরণ আওয়ামী লীগের, তো এখানে জাতীয় উদ্দেশ্যটা কোথায় লেখা আছে? যেটা মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাকে জাতীয় আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য মনে করবার মতন, হ্যাঁ, কারণ তো গণতন্ত্র পরায়ণ নাগরিকদের থাকতে পারে না। তিনি বলেছেন যে ধরুন যে জাতিগত ধর্মীয় বিদ্বেষ তৈরি হয়, এরকম কোনো আলোচনা করা যাবে না। এটা খুবই সুন্দর কথা। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র যখন নিজে জাতিগত বিদ্বেষ তৈরিতে সাংবিধানিক এবং রাষ্ট্র উস্কানি দেয়, রাষ্ট্র যখন নিজে বা সরকার যখন নিজে বলে যে বাংলাদেশে সমস্ত নাগরিকরা বাঙালি হিসেবে পরিচিত হবেই, হ্যাঁ, কিংবা সেইটা তো নিজেই একটা জাতিগত বিদ্বেষ তৈরি করা, যে বাঙালি জাতির সঙ্গে অপরাপর যারা সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তা আছে তাদের সঙ্গে এইটা আলোচনা করা, কিংবা আজকে হিন্দুর সম্পত্তি মুসলমান নিয়ে যাচ্ছে কারণ সে রাজনৈতিকভাবে হচ্ছে প্রভাবশালী ক্ষমতায় আছে, এইটা বললে কি জাতিগত, যদি বলে ধর্মীয় বিদ্বেষ তৈরি হচ্ছে, সেইটা তো কেউ ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা মানুষের যে অবিচার সংখ্যালঘিষ্ঠের উপর, জাতিগত বা ধর্মীয়, এইটা আলোচনা না করলে সমাজে তাদের উপর চাপ প্রয়োগ হবে না। সরকার সম্প্রচার নীতিতে বলছে এগুলি আলাপ করা যাবে না, অর্থাৎ তার যা যা কিছু অসাফল্যের ব্যাপার আছে, যাদের বিচ্যুতির ব্যাপার আছে, এগুলো আলোচনা হোক সরকার চায় না। যেই সরকার চায় না, যে কোনো সরকারই হোক না কেন, সেই সরকার একই সঙ্গে এই যে নীতি, যে তথ্য অধিকার আইন যদি বাস্তবে প্রয়োগ না হয় তাহলে কিন্তু মনে মনে খুশি হবে। আর এরা তথ্য প্রবাহের নিশ্চিত করবার যে গণতান্ত্রিক দায়িত্ব, এইটা থেকে কিন্তু করে নাই। আমরা এটা জানি আন্তর্জাতিক চাপ ছিল, সমাজের মধ্যে সমাজের ভেতর থেকে এই চাপ বাড়ছিল, ফলে তাকে করতে হয়েছে, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে এই বাধাগুলো আছে মূলত আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষের অগণতান্ত্রিক মানসিকতা এবং নানান বিষয়কে জনগণের কাছ থেকে লুকিয়ে রাখবার আকাঙ্ক্ষা থেকে। ফলে এটা বাস্তবায়ন করতে হলে জনসাধারণের, সাংবাদিকদের, বুদ্ধিজীবীদের, অধ্যাপকদের এবং ওনাদের তো বটেই একটা সংঘবদ্ধ গণতান্ত্রিক তৎপরতা সক্রিয় রাখতে হবে। অনেক ধন্যবাদ ভূমিকার কথা বললেন। সাথে আমি একটু আরেকটু যোগ করে দিই যে যাদের জন্য এই আইন তথ্য অধিকার পাবার বা জানার অধিকার সাধারণ জনগণ
অনেকে তো জানেই না যে তার কি অধিকার বা কোন তথ্যটা তার জন্য উপকার উপকার আসতে পারে, মানে চাহিদাটা তৈরি করার ক্ষেত্রে তথ্য কমিশন বা সরকার কি ভূমিকা রাখতে পারে এবং গণমাধ্যম কি ভূমিকা রাখতে পারে, আপনি যদি ধন্যবাদ। আমি এটা রাষ্ট্রীয় আমার ছোট্ট দুইটা রেসপন্স আছে আমি এটা নিয়ে নিই। এক নম্বর হচ্ছে যে সাধারণভাবে জহির ভাই যে কথা বলছেন এটা সত্য, যে দায়িত্বশীলতার ব্যাপার সাংবাদিকতার সত্য, এটা খুবই দরকারি জিনিস। যেখানে অধিকার প্রশ্ন আছে সেখানে দায়িত্বশীলতা জড়িত আছে। যেমন একটা রাজনৈতিক দল বা একটা জোট যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অধিকার লাভ করেন জনগণের ভোটে, এটা তার অধিকার, যদি তাকে ভোট দেয় সঙ্গে সঙ্গে তার দায়িত্ব হলো তার প্রতিশ্রুতিগুলি রক্ষা করা। ফলে এবং ওই টপ লেভেলে যদি রাজনৈতিক কর্তৃপক্ষে যদি তার দায়বদ্ধতা জনগণের উপর জারি রাখে অন্যগুলি ফলো করতে বাধ্য। কিন্তু তাদের ইয়েগুলো আকাঙ্ক্ষাগুলো বোঝা যায় কেমন, যে সাংবাদিকতার কথাই বলুন, এই বাংলাদেশে যখন থেকে প্রাইভেট সেক্টরে টেলিভিশন রেডিও চ্যানেল দেওয়া শুরু হয়েছে প্রত্যেকটা সরকার তার আপন আপন দলের সমর্থকদের নয়, একদম দলের নেতাদেরকে ছাড়া কাউকে লাইসেন্স দেয় নাই। তার মানে হচ্ছে এই লাইসেন্স প্রদানের মধ্য দিয়েও তার এক ধরনের তথ্য আপন লোকদের মধ্যে রেখে নিয়ন্ত্রণ করতে চায়। সবসময় তারা কামিয়াব হয় নাই, কারণ সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত পেশার কতগুলো অন্তর্গত ডায়নামিক্স আছে সেটা অন্য জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, এই যে মানসিকতা এবং পত্রপত্রিকা যাদের কথা উনি বললেন, যে একটা হাউসের টেলিভিশন আছে, রেডিও আছে, ইংরেজি পত্রিকা আছে, বাংলা পত্রিকা আছে, সাপ্তাহিক ম্যাগাজিন আছে ইত্যাদি, এই যে কর্পোরেটাইজেশন হচ্ছে মিডিয়ার, এটা কিন্তু বিত্তবানেরা করছেন। যেই বিত্তবানেরা এইসব লাইসেন্স অর্জন করছেন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে, ফলে ওই সমস্ত কর্পোরেট অর্গানাইজেশনের আপনি যে প্রশ্নটা তুললেন আমি এখন সেখানে রিলেট করতে চাই সাধারণ জনগণের যে স্বার্থ আর এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলির যে স্বার্থ, এই স্বার্থের মধ্যে সংঘাত আছে। ফলে মিডিয়া কর্তৃপক্ষ যত বেশি কম কর্পোরেটাইজড হবে, যত বেশি ছোট পুঁজির সঙ্গে থাকবে, তার জনগণের স্বার্থ সংরক্ষিত তত বেশি হবে। কিন্তু ইভেনচুয়ালি আবারও বলছি সেটা একটা রাজনৈতিক এজেন্ডা জনগণের দিক থেকেও, কারণ হচ্ছে তর্ক বিতর্ক সমাজে সুস্থ যৌক্তিক তর্ক বিতর্ক যত হবে, তর্ক বিতর্ক হচ্ছে জ্ঞানের বিকাশ এবং সঞ্চারের একটা মাধ্যম। একটা কথাই আছে যে ডিসকাশন ইজ নলেজ ইন দি মেকিং, তো সেই বিষয়টা যদি সমাজে জারি না রাখা যায় তাহলে ওই যে টেলিভিশনের মাধ্যমে যে বিশাল জনগোষ্ঠীর রিচ আছে যে পড়তে পারে না, তারও আমি শেষ করছি, সেও কিন্তু এই আলোচনার মাধ্যমে তার কিন্তু কতগুলো তথ্যের ভাণ্ডার তার সামনে গিয়ে উন্মুক্ত হয়। সবশেষে সরকার যদি এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ থাকে, সরকারের যে বিটিভি সবচেয়ে বেশি রিচ যেখানে সমস্ত জায়গায় পৌঁছায়, সরকার যদি আন্তরিক থাকে তথ্য প্রবাহ নিশ্চিত করবার জন্য, এই যে পার্টি নেতা থেকে শুরু করে শীর্ষ নেতা পর্যন্ত প্রতিদিনের যে পাবলিক রিলেশন মার্কা যে খবর আমরা প্রতিদিন রেডিও টেলিভিশনে সরকার সরকারিটার মধ্যে দেখি, সেগুলো বাদ দিয়ে জনগণের অধিকার কি, আইনগত অধিকার কি, তার জন্য অনুষ্ঠান হওয়া উচিত। এইটা রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত সরকারের দায়িত্ব, সেটা করার জন্য আপনারা আমারও এক ধরনের দাবি উত্থাপন করার প্রয়োজন। অনেক ধন্যবাদ জনাব নুরুল কবির এবং মোহাম্মদ জমির আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনার